শিলচরত অমৃত বৃক্ষ আন্দোলনের শুভ আরম্ভণি, 1,12,000 গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ, এজুপি গছ মার নামত, এই বাণীরে রাজ্য সরকারের উদ্যোগত তথা পরিবেশ আর বন বিভাগের সহযোগত 1 আগস্টর 15 আগস্টলৈকে অমৃত বৃক্ষ আন্দোলনের এক পদক্ষেপ গ্রহণ করেছে। এই আন্দোলনের জড়িয়তে রাজ্যের ভিন্ন প্রান্ত 3 কোটি গছপুলি রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইয়ার অংশ হিসাবে বৃহস্পতিবারে কাছাড় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝারহাটত শিলচর সংমণ্ডল বন বিভাগের কার্যালয়ের চৌহদত অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচী উদ্বোধন করা হয়। এই উপলক্ষে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আরক্ষী অধীক্ষক নুমাল মাহাত্তা, লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের জিলা বন বিভাগের জ্যেষ্ঠ বিষয়াস উপস্থিত থাকে। অমৃত বৃক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য হৈছে অসমৰ সেউজ আবরণ বৃদ্ধি করা, বনাঞ্চলের বাহিরের বৃক্ষ ক্ষেত্রের পরিসর বৃদ্ধি করা সহ একদরে বাণিজ্যিক বৃক্ষ রোপণের প্রসার করা, রাজ্যের সেউজ অর্থনীতি আর কৃষি বনানীকরণ খণ্ডর উন্নয়ন সাধন করা। এই কার্যসূচীর অংশ হিসাবে কাছাড়ত 1,12,000 গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও যাওয়া বছর জেলাখনত 4,55,000 গছপুলি রোপণ করা হয়েছিল বলে জানাইছে কাছাড় জেলার উপায়ুক্ত রোহন কুমার ঝায়। 1 আগস্টর 15 আগস্টলৈকে কাছাড়ের প্রতিখন বিদ্যালয় মহাবিদ্যালয়, আরক্ষী থানা, বিভিন্ন সরকারী কার্যালয়, সেনা আর রাইফেলসর গছপুলি কটা দিয়া হব। ইয়ার উপরও জেলাখনের বিভিন্ন বেসরকারী সংগঠন আর ক্লাবকো সরকারের এই আন্দোলনক বাস্তবায়িত করবলৈ আগবাহী আসবলৈ আহ্বান জানা হয়েছে। ট্রাফিক ज्यादा हो जाता है, ज्यादा लोग अपलोड करने की कोशिश करते हैं तो आप लोग में से कुछ अपलोड नहीं कर पाते हैं उसको। इसी को देख के सीएम सर ने अपलोडिंग का जो दिन है वो 5 दिन और बढ़ाया है। आज से शुरू होकर 15 तारीख तक हम लोग अपने SHGs को, स्कूल्स को, डिस्ट्रिक्ट पुलिस को, थाना को, एयरफोर्स, आर्मी, असम राइफल्स, सबको हम लोग पुली बांटेंगे। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया, SHGs को दिया। इस बार अगर कोई भी NGO या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशन को इसमें इंक्लूड करना चाहते हैं। लक्ष्य कर फॉरेस्ट बोलते एक दिन छो हम छोटोबेला सुने মানে দুর্নীতি আর দুর্নীতি, এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে, বৃক্ষ না কেটে, বৃক্ষ পাচার না করে, বৃক্ষকে কেটে চুরি না করে, বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে, যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।